আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশরাস কুকিং। আজকে আমি টমেটোর আচার বানিয়ে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু দারুণ একটি আচার, খুবই মজা লাগে খেতে। এটা খিচুড়ি, গরুর মাংস, পোলাও, মাছ সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নিই। এখানে আমি হাফ কেজির একটু বেশি টমেটো নিয়েছি। টমেটোগুলো সেদ্ধর মতো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু সেদ্ধ করা না, আমি 2 মাস আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা এখন নামিয়ে নিয়েছি আচার বানানোর জন্য। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে 3টা তেজপাতা দিয়েছি। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি 1 চামচ, বড় একটা রসুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি সরিষা বাটা নিয়েছি 2 চামচ। এখানে আমি কালো এবং সাদা সরিষা বাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। তো এটা দিয়ে কেটে নেব। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো টমেটো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, চুলার আঁচটা মাঝারি আছে থাকবে। আমি 1 মিনিট নেড়েচেড়ে এখানে আমি মশলা দিয়ে দেব। 1/2 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এবার 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আমি বোম্বাই মরিচ দেব। এখানে এখানে আমি 6টি বোম্বাই মরিচ দিয়েছি, আপনারা চাইলে 2-3টি করেও দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। এখানে আমি তেঁতুলের পানি নিয়েছি 1/2 কাপ। তো এটা আমি 3 চামচ তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর ছেঁকে পানিটা দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে কোনো টক খাবার দিতে হবে, যেমন আম, তারপর জলপাই, হ্যাঁ এগুলো কিন্তু দিতে হবে, না হয় কিন্তু আচারটা স্বাদ হবে না। তো আমি এখানে তেঁতুল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন টক দিয়ে নেবেন। এখানে আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে 1/2 চামচ দিয়েছি। শুকনো মরিচ দিয়েছি ভেজে গুঁড়ো করে 1/2 চামচ। এখন আমি 2-3 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা 2 চামচ ভিনেগার দিয়ে দিবেন, 2-3 চামচ দিলেই হবে। সরি, আমার ভিনেগারটা দেওয়া ভিডিওতে আসেনি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট রান্না করার পরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, এখন কিন্তু আচারে কোনো পানি নেই, এই মুহূর্তে আমরা নামিয়ে নেব। তো আচারটি নামিয়ে নিয়েছি, আপনারা এরকম একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে 5-6 মাস পর্যন্ত খেতে পারবেন, এর মধ্যে কোনো নষ্ট হবে না। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।